অব্যাহত আছে ইসরায়েল হামাসৰ যুদ্ধ। ইসরায়েলে এটাই হুংকার ইসরায়েলের এটাই হুংকার যে হামাসক সম্পূর্ণরূপে ধুলির লগত মিহলাই দিয়া হব, অর্থাৎ নস্যাত করা হব, হামাস শেষ করে দিয়া হব, নিঃশেষ করে দিয়া হব। আর তার বাবে ইতিমধ্যে ইসরায়েলে আক্রমণ চলাই গেছে। হামাসে কেদিনমান এই আক্রমণ চলোৱা নাছিল, যদিও আক্রমণ করেছে হামাসে, অর্থাৎ সেই আক্রমণের পুনের প্রত্যুত্তর দিছে হামাসে। তেল আবিবত হামাসে আক্রমণ করেছে, রকেট আক্রমণ করেছে, হামাসে রকেট আক্রমণ করেছে তেল আবিব, যি গাজার পৰা 70 বা 70 কিলোমিটার এটা দূরত্বত। গতি তেল আবিবত এটা আক্রমণ করেছে হামাসে, আর যে পরিস্থিতি, যে যুদ্ধর যে পরিস্থিতি, সেয়া ভয়াবহর ভয়াবহ হয়ে গৈ আছে। আর ইয়ার মাজতে ভারতে নিজের স্থিতি স্পষ্ট করেছে যে হামাসর দরে সন্ত্রাসবাদীক ভারতে সমর্থন নকরে, হামাস সেই হব লাগে, কিন্তু সেইবুলি এখন স্বাধীন প্যালেস্টাইনের দরকার, অর্থাৎ স্বাধীন প্যালেস্টাইন সমর্থন করে ভারতে। তার মাজতে রাশিয়ার নিজের স্থিতি স্পষ্ট করেছে, রাশিয়ারও একটাই স্থিতি যে হামাসর দরে সন্ত্রাসবাদী প্রশ্রয় দিব নালাগে, কিন্তু এখন স্বাধীন প্যালেস্টাইন লাগে। যিয়ে নহক, এটা কথাটো হৈছে হামাসর অতর্কিত আক্রমণ, তার প্রত্যুত্তর ইসরায়েলের ভয়াবহ আক্রমণ। আর আমি যদি চাও, তেতিয়াহলে অত্যাধুনিক মারণাস্ত্রের পৰা আৰম্ভ কৰি সকলো ধরনের টেকনোলজির ফালৰ পৰাও ইসরায়েল বহু ওপৰত হামাসতে। হামাসৰ হাতত ইমান মারণাস্ত্র নাই বা ইমান অত্যাধুনিক মারণাস্ত্র নাই, হামাসক সহায় কৰিছে ইরানে, যত ভারত আর রাশিয়ায় ইতিমধ্যে নিজের স্থিতি স্পষ্ট করেছে, এখন স্বাধীন প্যালেস্টাইনের কথা কৈছে। তার বিপরীতে কিন্তু ইরানে কৈছে যে যদিহে ইসরায়েলে এনেকৈ আক্রমণ চলাই যায় হামাসর উপর, তেতিয়াহলে কিন্তু কথা বেয়া হব। অর্থাৎ ইরানের হুঙ্কার কয়ে থকা হয়েছিল যে এতিয়া ইরানে খোলাকৈ মুকলিভাবে হামাসক সমর্থন জানাইছে, যেতিয়া আক্রমণ বা এই যুদ্ধ চলিছিল তেতিয়া সেইটো কথাই স্পষ্ট হয়েছিল যে ইরানে হামাসক আর্থিকভাবে বা অস্ত্র প্রশিক্ষণের পর আরম্ভ করে সকলখিনি সহায় করেছিল, প্রশিক্ষণ দিছিল। আনকি ইরানের লক্ষ্য আছিল যাতে ইসরায়েলত আক্রমণ করব পারে, আর তার বাবে হামাসক এনে ধরনে প্রস্তুত করে তোলা হয়েছিল। এটা কথা হয়েছে যে হামাসর আক্রমণ আর ইসরায়েলের আক্রমণ, ইসরায়েলে যে ধরনের আক্রমণ করেছে, এটা সেয়া আসলে ভুগিবলগিয়া হয়েছে গাজাবাসী, প্যালেস্তাইনী সকলে ভুগিবলগিয়া হয়েছে হামাসর সেই আক্রমণের প্রত্যুত্তর, কারণ ইসরায়েলে একু চা নাই, ধারাসারভাবে ইসরায়েলে শেষ করে গিয়ে আছে ইখনের পাছত সিখন ঠাই, ভয়াবহ ভয়াবহ দৃশ্য আছে। তার মাজতে কোৱা হৈছে যে গাজারপরা, উত্তর গাজারপরা তাত থকা প্যালেস্তাইনী সকলক 1.1 নিযুত প্যালেস্তাইনীক ইতিমধ্যে উত্তর গাজা খালি করবলে কোৱা হৈছে, আর সেয়া উচ্ছেদ করা হব, তার উপর আক্রমণ করা হব। কারণ এটা নেতানাহুয়ে কৈছে, বেঞ্জামিন নেতানাহুর ভাষ্য যে গ্রাউন্ড এটেক চলিব, এটা গ্রাউন্ড এটেক চলিব, গতি কোনো হারি না যায়, এটা এটা হামাস সন্ত্রাসবাদীক বাছি বাছি হত্যা করা হব। কিন্তু তার মাজত হামাসের নৃশংসতার কথাও আমি কৈছো, কেনেকৈ হামাসে শিশুয়ে হোক, বৃদ্ধই হোক, মানুষ মুঠর ওপর মানুষক কেনেধরণে হত্যা করেছে, নৃশংস হত্যা দিলে হামাসর, থমকি রা নাই হামাস, হারি যা নাই হামাসও, হামাসও একধরণে প্রত্যুত্তর দি আছে। এই যুদ্ধ ইমান সোনকালে শেষ নহয়, যত ইতিমধ্যে সমালোচনা করেছে, গরিহণা দিছে, আমেরিকায় গরিহণা দিছে, ধিক্কার দিছে, বিশ্ব সমগ্র বিশ্ব হামাসক ধিক্কার দিছে, কিন্তু সেইবুলি হামাস থমকি রা নাই, ইরানে মুকলিভাবে হামাসক সমর্থন করেছে, এই যুদ্ধ চলি আছে, আর এই যুদ্ধর আজি হয়েছে অষ্টমটো দিন, আর এই অষ্টমটো দিনতো কিন্তু একধরনের আক্রমণ চলি আছে, একধরনের রকেট আক্রমণ চলি আছে। এইখানে আমি পুনরবার উল্লেখ করেছো যে ইসরায়েলের আমি আয়রন ডোমের কথা কৈছিলো, সেই আয়রন ডোমে সেইদিন কাম দিয়া নাছিল যেদিন অতর্কিতে হামাসে আক্রমণ করেছিল, কিন্তু এটা সেই আয়রন ডোমে কাম দিছে, কিন্তু তথাপিতো এতিয়াও আমি যদি চাও তেতিয়াহলে মৃতকর সংখ্যা প্রতি মুহূর্তত বৃদ্ধি পাইছে। ভারতের এখানে ভারতের কথা একটা উল্লেখ করবই লাগবে, যেহেতু অপারেশন অজয় চলি আছে, আর দ্বিতীয়খন ফ্লাইটেদি বর্তমান তাত যখন লোক আছিল তেওঁলোকক অনা হয়েছে। আমি প্রথমখনত কেনেধরনের অনা হয়েছিল সেয়া দেখাইছিলাম, চার্টার বিমান ব্যবহার করা হয়েছে, তাত থাকা ভারতীয় নাগরিকসকল, ইসরায়েলত থাকা 18,000 যেহেতু ভারতীয় নাগরিক আছে, বিশেষভাবে স্টুডেন্টস,
শিক্ষার্থী সকল তাত আছে শিক্ষা গ্রহণ করবলে গৈছে বা নার্সিং বা কোনো কোম্পানিত চাকরি করা হীরা ব্যবসায়ী তেওঁলোকক বর্তমান উদ্ধার করার করে থাকা হয়েছে আর কোয়াই হয়েছে যে যদিহে তেওঁলোক আহিব বিচাৰে আর এটা দেখিবলে পোৱা গৈছে যেটো এটা অবস্থাত তেওঁলোকে জিয়াই থাকিবলগিয়া হৈছে সেই অবস্থাটোৰ পৰা তেওঁলোকে উদ্ধার পাব বিচাৰিছে আর সেইবাবে তেওঁলোকে ভারত সরকারে যে অপারেশন অজয় করেছে সেই অপারেশন অজয় যে অভিযান আরম্ভ করেছে উদ্ধার অভিযান আরম্ভ করেছে সেই উদ্ধার অভিযানত প্রায় সংখ্যক ভারতীয় ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এটা আজি দ্বিতীয়বারের বাবে ইতিমধ্যে কেবাগৰাকীও বহু সংখ্যক ভারতীয় নাগরিকক ভারতলে অনা হয়েছে অর্থাৎ যিয়ে নহক আমি পুনরবার এখানে উল্লেখ করছো এই যুদ্ধ চলি আছে আর এই যুদ্ধের এই অষ্টমটো দিন আর অনাগত বহু দিনলে যে এই যুদ্ধ চলিব সেয়া কিন্তু নিশ্চিত কারণ ইতিমধ্যে ইসরায়েলে বিভিন্ন ধরনের খেলা খেলিছে বলে কব পারি কারণ এটা গাজালয় খাদ্য বন্ধ করে দিছে তেল বন্ধ করে দিছে বিদ্যুৎ বন্ধ করে দিছে গতি সকল দিকরপা এটা গাজাক আসলতে সকল দিকরপা দুর্বল করার চেষ্টা করে থাকা হয়েছে হামাসক মানে পুনের কোথাও এখানে গাজা বলে হামাসক সকল দিকরপা দুর্বল করার একটা চেষ্টা চলি আছে আক্রমণ চলিয়ে আছে গতি বিভিন্ন প্রকারে যাতে হামাস শেষ করব পারে আর তার এই লক্ষ্য লৈছে এটা সেয়া হয়েছে টার্গেট ইসরায়েলের আর সেই টার্গেটের কোনো পথে ইসরায়েল আঁতরি নাহে বলে হুঙ্কার দিছে।